আমার নাম আঞ্জুমান আরা, আমি সাতকানিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমি সাতকানিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি দলের পক্ষ থেকে নৌকার প্রতীকের যৌথভাবে প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে আছি। আমার নির্বাচনের মাঠ ইনশাল্লাহ জনগণ 17 ইউনিয়ন প্লাস পৌরসভা সহ 18টাতে আমি যেভাবে সাড়া পাচ্ছি, আমি 90% জনসমর্থক আশা করতেছি। তো আমি আল্লাহর কাছে ফরিয়াদ রাখি এবং জনগণের প্রতি আহ্বান রাখি, আগামী 14 তারিখ পর্যন্ত জনগণ আমাকে এই নির্বাচনের মাঠে এইভাবে নির্বাচনী বৈতরণী পার করিয়ে 14 তারিখ যেন আমার বিজয় সুনিশ্চিত করে, আমাকে বিজয়ের মালা দিয়ে ওই বিজয়ের মালা যেন আমি আমার আপামর সাতকানিয়াবাসীকে উৎসর্গ করতে পারি। বর্তমান সরকার যেভাবে দেশ পরিচালনা করতেছে, আমি বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের কর্মী হয়ে উপজেলার একটা পদে দায়িত্বরত আছি, সেইভাবে গিয়ে আমার পোস্টার ব্যানারগুলো আসলে কি আমি আমার কর্মীরা লাগানোর পরে পোস্টার ব্যানারে আমার আধা ঘন্টাও ওইটা নিরাপত্তা নাই, কিন্তু ওইটা আমি লজ্জার কারণে কাউকে বলতে পারি নাই বা বলি নাই, কেননা আমি ওইটা নিজেই নিজের কাছে নিজেই হার মেনে ওইটা কাউকে বলি নাই, কেননা ওইটা আমার মান সম্মানের এফেক্ট হবে। আমার দলের প্রতি আমি সম্মান জানাই, আমার নেত্রীর প্রতি আমি সম্মান জানাই এবং আইন শৃঙ্খলার প্রতি সম্মান জানাই বিদায়, ওইটা আমি তাদেরকে অবহিত করি নাই, কেননা পোস্টার ব্যানার যতই কিছু করুক না কেন জনগণ আমার সাথে আছে, আমার প্রিয় সাতকানিয়াবাসী আমার সাথে আছে, আমার বিজয় 100% আমি সুনিশ্চিত আশা করছি। এই জন্যই আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ওটা অবহিত করি নাই, সম্মান রক্ষা করার মালিক আল্লাহ বিজয় দেবে আমাকে আমার সাতকানিয়াবাসী। আসলে আমার পোস্টার ব্যানারগুলো আধা ঘন্টাও নিরাপত্তা নাই, কিন্তু ওইটা আমি দলের একজন এই আপনার যৌথ প্রার্থী হয়ে দলের যখন দায়িত্বশীল পদে আছি, ওকে আমি বলাটা আমার কাছে কি নিজের কাছে নিজে ছোটো হয়ে যাবো বিদায়, আমি কাউকে বলিনি। কালকে সোনাখানিয়ার তাকে আমার একজন ছেলে ছাত্রলীগের কর্মী পোস্টার ব্যানার লাগাইছে, উনি আমাকে ফোন করতেছে, আপা আপনার পোস্টার ব্যানার ছিঁড়ার জন্য এখানে একটা ইনারা কমিটি করে ফেলছে। তো আমি বলছি কমিটি করছে, কমিটির নায়কটাকে এরা কারা, কমিটির নায়কটাকে ওরা যে টিম করছে টিমের নায়কটাকে, তুমি নায়কটা বাইর করো। আমি অযথা প্রশাসনকে ওইটা বলে কেন তাদেরকে হয়রানি করব, আমার থেকে একটা কি সন্দেহজনক বাবু কারোর না কারোর নাম বলতে হবে, আমি কার নাম বলবো, ওইখানে গিয়ে তার বিতর্কিত সৃষ্টি হতে পারে, আমার সমর্থন কমে যেতে পারে, এই জন্য ওইটা আমি নীরব ভূমিকা পালন করতেছি। সময় তো পার হয়ে গেছে আমার নির্বাচনের বৈতরণীটিও, আল্লাহ এইভাবে এইভাবে আমাকে পার করিয়ে দেবে, জনগণ আমার সাথে আছে। আমার বিতর্ক মতামত কোনো কিছু নয়, আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, হ্যাঁ বাংলাদেশকে ডিজিটালে পরিণত করেছে, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী 30 ডিসেম্বরের নির্বাচনে এজেন্ডা দিয়েছে গ্রামকে শহর করবে। গ্রাম থেকে শহর করতে গেলে অবশ্যই ইভিএমের নির্বাচন আমাদেরকে এই তথ্য বিযুক্তি তথ্য বিষয়ক প্রযুক্তি নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং নির্বাচন কমিশন আমাদের প্রত্যেকটি ইউনিয়ন ইউনিয়নে গিয়ে আপনার ইভিএমের প্রশিক্ষণ দিচ্ছে। তো এখন তো ডিজিটাল যুগে আপনার বৃদ্ধ মহিলারাও বৃদ্ধ মানুষরাও অজ্ঞ মানুষরাও মোবাইলটা অন করতে জানে, তো ওনারা ইভিএম জানবে না কেন? ইভিএম তাদের আরও সহজ পদ্ধতি হয়ে গেলো, কেননা একটা প্রতীকে টিপ দিল আর একটা আপনার ইয়েস করে দিল। ওনাদের ছেলেরা মেয়েরা বাইরে থেকে যোগাযোগ করতেছে, ওনারা তো মোবাইলটা নিয়ে দেখতে পাচ্ছে, এখানে একটা যদি কোনো কিছুর ওই ছবি দিয়ে ওটা সেভ করে তাহলে ওনারা দেখতে পাচ্ছে এটা আমার ছেলে বড়টা করতেছে, মোবাইলটা উনি অন করে কথা বলতে পারছে। তো এটা তো ইভিএমটা আরও সহজ পদ্ধতি, আমাদের যারা নির্বাচনের দায়িত্ব থাকবে তাদের জন্য সহজ হয়ে গেল এবং সাধারণ জনগণের জন্য ভোটারের জন্য ওইটা সহজ হয়ে গেল। এটা আমরা আরও কি সন্তোষ প্রকাশ করতেছি যেন মাননীয় প্রধানমন্ত্রী এইভাবে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, এই জন্য নেত্রীর কাছে আমরা এটা নিয়ে আমরা নেত্রীর কাছে সন্তোষ প্রকাশ করতেছি এবং নির্বাচন কমিশনের কাছেও। ভোট কেন্দ্রে লোকজন না যাওয়ার কী আছে? যেমন আমরা 30 ডিসেম্বর নির্বাচন করছি,
30 ডিসেম্বরের নির্বাচনে কি বুথ কেন্দ্রে লুকালো যায় নাই গেছে, ওটা চাক্ষুষ প্রমাণ। আমি নিজেই সার্বক্ষণিক সেন্টারে ছিলাম এবং বিভিন্ন সেন্টারও পরিদর্শন করেছি। আমরা বিকেল 6টা পর্যন্ত সেন্টারে ছিলাম, আর যদি বুথ কেন্দ্রে ওনারা না যেত, সাতকানিয়া আপনার 125টা সেন্টার আছে, অন্যান্য সেন্টারে যে গুলজুক হয়েছে ওইগুলো নাইলে হতো? এটা তো বাস্তব প্রমাণ। হ্যাঁ, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকারের আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্বাচনের সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছে, তা না হলে নির্বাচন কীভাবে হলো? বিভিন্ন যেমন কি আমার পাশাপাশি এই উপজেলার চন্দনাইশেও দুইটা সেন্টার বন্ধ ছিল, ওনারা যদি ভোটার যদি উপস্থিত না থাকতো সেন্টারগুলো বন্ধ হলো কী জন্য? ওইখানে কিছু না কিছু অনিয়ম সৃষ্টি হয়েছে, এই জন্য তো বন্ধ হয়েছে। না হলে কি পক্ষপাতিত্ব হতো, পক্ষ বিপক্ষ সংঘর্ষ হতো, সেন্টারটা বন্ধ হতো? অবশ্যই অবশ্যই ভোটার উপস্থিতি আমরা কামনা করি, ইনশাল্লাহ উপস্থিতি থাকবে। কেননা সাতকানিয়াবাসী আমাদের যোগ্য প্রার্থী পেয়ে হ্যাঁ ওনারা সেন্টারে গিয়ে সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য সার্বক্ষণিক ফিজিক্যালি প্রস্তুত আছে।